দেশের সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন সুষ্ঠু হবে। সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ডাটা এন্ট্রি অপারেটরদের প্রশিক্ষণ শেষে এই কথা বলেন তিনি। তিনি জানান, কারো অভিযোগ থাকলে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছে গেলে তাৎক্ষণিক প্রতিকার পাওয়া যাবে। নির্বাচন কমিশনের কাছে ভোট একটি আমানত উল্লেখ করে সিইসি বলেন, ভুল গণনার মধ্য দিয়ে সেই আমানত যেন নষ্ট না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। সিইসি বলেন, 30 ডিসেম্বর ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নতুন সরকার গঠনের পরিবেশ তৈরি হয়েছে। সেই ভোটের ফলাফলগুলো আপনাদের হাতে চলে যাবে বিশ্লেষণ করার জন্য এবং বিতরণ করার জন্য। সুতরাং এই বছরব্যাপী পরিশ্রম এবং বছরব্যাপী প্রস্তুতির ফসল আপনাদের হাতে চলে যাবে। এই ফসল যাতে কোনো রকমের ভুল ত্রুটির মাধ্যমে প্রার্থীদের অবস্থান নির্ধারণে ব্যাঘাত না ঘটে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।